একটা হসপিটালের মধ্যে এসি, সেখানে যদি এরকম জলের এরকম থাকে নোংরা, আমরা তো এসি হসপিটালে কোনো হাইজিন নেই, সে হাইজিনটাই তো মেনটেন হচ্ছে না হসপিটালের মধ্যে এত জল। তারপরে সেরকমভাবে অনেক ঘুরে ঘুরে এন্ট্রেন্স গেট বন্ধ, নানান জায়গা দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তো এটা তো নর্মাল একটা প্রবলেমের মধ্যেই পড়ছে, এত প্রবলেম হচ্ছে কি তার মধ্যেই এত ওয়েস্ট, তার থেকে যে আমাদের এমনি তো একটা করোনার প্রবলেম চলছে, তার উপরে যদি এই ওয়েস্ট থেকে আরও কি কি হতে পারে সেটাই তো আমরা জানি না, তার মধ্যে অনেক কিছু অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এই পুরো জলটা কিন্তু কৃত্রিমভাবে জমে, কারণ এখানে কিন্তু জল এমনি জমে না, বৃষ্টি পড়লে জল জমে না, জলটা আসছে হচ্ছে রাস্তার ওপার থেকে পাম্প করে অন্য কোনো জায়গার জল পাম্প করে ঢোকানো হচ্ছে, সেই জলটা পুরো হাসপাতালে আসছে। এটাতে ডাক্তারদের আমাদের অবস্থা খারাপ, আমরা সমস্ত মানে জুতো টুতো হাতে করে মানে প্যান্ট গুটিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, রোগীর আত্মীয় স্বজন কোভিড এবং তাদের পরিজনদের তো দুর্বিষহ অবস্থা, তারা যে কোথায় কি করছেন আমরা জানিও না, তারা বলছেন না, আমাদের উবের আসতে চাইছে না, ট্যাক্সি আসতে চাইছে না। তো তাদের এই সমস্যাটা মানে এটা একটা অদ্ভুত একটা মনুষ্যকৃত সমস্যায় আমরা পুরো নাজেহাল হয়ে গেছি আর কি। সিএমআরআই এ যে দুর্ভোগের ছবি আপনাদের দেখাচ্ছি, যে সিএমআরআই জলমগ্ন এবং যার জেরে রোগী থেকে চিকিৎসক সকলেই দুর্ভোগের মুখে পড়েছেন, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়। আলিপুরের বেসরকারি হাসপাতাল সিএমআরআই, তার জরুরি বিভাগের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। হাসপাতালে জরুরি বিভাগে পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে চারদিকে জলমগ্ন অবস্থা, এবং অ্যাম্বুলেন্সকে রোগীদের নিয়ে জরুরি বিভাগে ঠিক এইভাবেই জল ভেঙে আসতে হচ্ছে। শুধু অ্যাম্বুলেন্স নয়, রোগীর পরিজনদেরকেও এর মধ্যে দিয়ে হেঁটে আসতে হচ্ছে। চিকিৎসকরাও বলছেন যে প্রবল সমস্যা হচ্ছে এবং এই সমস্যার মধ্যে দিয়েই তারা আসছেন, এবং পরিস্থিতি কখন উন্নতি হবে তারা বুঝে উঠতে পারছেন না। অ্যাম্বুলেন্সের যিনি চালক তার সঙ্গে আমরা কথা বলবো, কি বলবেন এমার্জেন্সি রাস্তায় তো এই অবস্থা, সব জায়গায় জলে জল, কেন নিকাশি অবস্থায় কেন পরিষ্কার হয় না বুঝে পাই না, আমরা পেশেন্ট আনতে আমাদের অস্বস্তি বোধ হচ্ছে। হাসপাতালে এরকম পরিস্থিতি কি বলবেন? হাসপাতাল এই তো কোনো ক্লিয়ারেন্স নেই, কিছু নেই, চতুর্দিকে জল, এভাবে কি পেশেন্ট আনা যায়? স্বাভাবিকভাবে তার যে সমস্যা হচ্ছে তিনি বললেন, এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে হাসপাতালে এই মুহূর্তে টিকাকরণের যে অভিযান সেই অভিযান চলছে, এবং যারা টিকা নিতে আসছেন তাদেরকেও ঠিক এইভাবে জল ভেঙে আসতে হচ্ছে। তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই যে হাসপাতালের ভেতরে এরকম জলমগ্ন পরিস্থিতি কেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বক্তব্য একটাই যে হাসপাতালের ভেতরে সাধারণত জল জমে না, বাইরে থেকে জল নিকাশি করে পাম্প করা হচ্ছে, এবং সেই পাম্প করা জল এই হাসপাতালের ভেতর গতকাল থেকে ঢুকে গিয়ে হাসপাতালের জরুরি বিভাগ এবং আউটডোরের সামনে এই পরিস্থিতি, এবং পরিস্থিতি কখন উন্নতি হবে তারা বুঝে উঠতে পারছেন না। এবং এই জল যত সময় যাচ্ছে ততই বাড়ছে বলে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ, তাদের বক্তব্য যে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না, এবং পরিষেবা দিতে এবং একই সঙ্গে রোগীর পরিজনদের যারা পরিষেবা নিতে আসছেন এই হাসপাতালে, যেখানে কোভিড রোগীরা ভর্তি আছে এবং অন্যান্য রোগীরাও ভর্তি আছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আসতে বাধ্য হচ্ছেন বলেই তাদের বক্তব্য। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করণ জয়, এবিপি আনন্দ, কলকাতা।